कविदाश्रति भक्तिमयी परम गीता माम एव इष्यति असंशय या इदं परमं गुह्यं मद्भक्तेषु अभिदास्यति भक्तिमयी परम गीता माम एव इष्यति असंशय कि बोलছে অনুবাদ যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতি বাক্য উপদেশ করেন তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয় আমার কাছে ফিরে আসবেন অর্থাৎ ভগবানের কাছে আমরা কিভাবে ফিরে যাব ভগবানের ধামে সেই চিন্ময় ধামে আমরা কিভাবে ফিরে যাব তার একটু আগে আমরা দেখলাম কি যে কত নম্বর শ্লোকে সেই উপদেশ দিয়েছেন যে 65 নং শ্লোকে মন মন ভাব মদ ভক্ত মদ যাজি মাম নমস্কুরু তার পরবর্তী শ্লোকে আবার বলছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং তাম সর্ব পাপেভ্য মোক্ষয়েশ্বর মাশুচ তাহলে কি আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো আবার বলছে কি তার পরের শ্লোকে বলছে কি যারা অভক্ত তাদের কাছে আমার এই গোপনীয় জ্ঞান উপদেশ প্রদান করবে না যারা অভক্ত তাদের কাছে কিন্তু একজন ভক্তর বাসনা থাকে কি যে যিনি অভক্ত তাকেও ভক্তে পরিণত করা ভগবানের একজন ভক্ত যেন হয় তার জন্য তার কাছে আস্তে আস্তে আমাদের এই কথা বলতে হবে কারণ তার তো সেই সৌভাগ্য হয়নি তাই না তাই আমরা তাদের কাছেও বলবো কেন যেন তারাও যেন এই ভক্তি পথে আসে ভগবানের কথা শ্রবণ করতে করতে কারণ তার হৃদয় কি মলে পরিপূর্ণ হয়ে আসে সেই মল দূরীভূত করতে হবে কীভাবে এই আমাদের এই শাস্ত্রে আশ্রয় গ্রহণ করে ভগবানের কথা গীতা ভাগবতম চৈতন্য চরিতামৃতের কথা শ্রবণ করতে করতে আস্তে আস্তে আমাদের হৃদয়ের মল দূর হবে ভগবানের একজন তখন ভক্ত হতে পারবো এর পরের শ্লোকে কী বলছে 68 নং শ্লোকে যে যিনি আমার ভক্তদের কাছে পরম গোপনীয় গীতি বাক্য উপদেশ করেন তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয় আমার কাছে ফিরে আসেন তাহলে নিঃসংশয় বলছে কোনো সন্দেহ নাই কোনো তোমরা কোনো সন্দেহ প্রকাশ করবে না যিনি এই গোপনীয় কথা আমার ভক্তদের কাছে শ্রবণ বলবে তাহলে সে কী করবে তার কী গতি হবে যে তিনি আমার কাছে ফিরে আসবে যিনি বলবেন ঠিক আছে তাহলে যিনি শুনবেন আপনারা শ্রবণ করছেন আপনাদের কী গতি হবে এটা পরবর্তী শ্লোকে আবার বলছে ন চ তস্মাত মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয় কীর্তম ভবিতা ন চ মে তস্মাত অন্য প্রিয়তর ভবি এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না অর্থাৎ ভগবান এখানে ঘোষণা করছেন যিনি এই কথা আমার এই পরম গোপনীয় কথা যিনি আমার ভক্তদের কাছে বলবে তিনিই আমার কাছে অত্যন্ত প্রিয় হবে তাই আমরা সহজে ভগবানের প্রিয় হতে পারি কিভাবে এই এই গীতার কথা আমরা অন্যদের কাছে আমরা বলবো তাই না তাদেরকে এই শ্রবণ করার সুযোগ তৈরি করে দেব তাহলে আমি একজন ভগবানের একজন ভক্ত হব ভগবানের একজন প্রিয় পাত্র হয়ে যাবো এটা হচ্ছে ভগবানের সেবা এই গীতার কথা অন্যদেরকে বলবেন এটা হচ্ছে ভগবানের অন্যতম সেবা তারপর কী বলছে অধ্যশতে চ ইয়া ইমম ধর্মম সংবাদম আবয় জ্ঞান যজ্ঞেন তেন অহম ইষ্ট শ্যাম ইতি মে মতি আর যিনি আমাদের উভয়ের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব অর্থাৎ যিনি পাঠ করবেন শুধুমাত্র যদি আপনি পাঠও করে থাকেন অন্যদের কাছে নাও যদি বলেন সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত ভগবান পূজিত হবে পূজা এই আমার অভিমত অর্থাৎ আমরা যদি পাঠও করি অন্যদের কাছে নাও বলি নিজে নিজে যদি পাঠও করি তাহলেও ভগবান কী হচ্ছে এই জ্ঞানযজ্ঞের দ্বারা তিনি পূজিত হবেন তাই আমরা কি এই সুযোগ থেকে আমরা বঞ্চিত হব না আমরা পাঠ করব আমরা অন্যদের কাছে গিয়ে বলবো ঠিক আছে এবং শুনবো তারপর বলছি কি শ্রদ্ধা বান অনশোচ সিনুয়াদ অপি য নর স অপি মুক্ত সুবান লোকান প্রাপ্ন আত পুণ্য কর্ম নাম শ্রদ্ধাবান শ্রদ্ধাবান অন কী বলছে অনশুয় শ্রদ্ধাবান অনশুয়চ অর্থাৎ অশুয়ারোহিত অর্থাৎ হিংসারোহিত হয়ে সিনুয়াদ অপি অর্থাৎ যিনি শ্রবণ করেন এই এই শ্লোকে কী বলছে যিনি শ্রবণ করবেন তার কী গতি হবে তার গতি হবে কি সিনুয়াদ অপি য নর যে ব্যক্তি যে মানুষ স অপি অর্থাৎ স অপি তিনিও মুক্ত মুক্ত হয়ে সুবান লোকান লোকসম প্রাপ্ন আত অর্থাৎ কী বলছে শ্রদ্ধাবান ও অশুয়ারোহিত হয়ে যে মানুষ গীতা শ্রবণ করবেন আপনারা শ্রবণ করতেছেন তাই আপনাদের কী গতি হবে তিনিও পাপমুক্ত হয়ে তাহলে আমাদের হৃদয়ের সমস্ত পাপ মুক্ত হয়ে পূর্ণ কর্মকারীদের শুভ লোকসময় লাভ করবেন তাহলে কী বলছে যারা পূর্ণ কর্ম করে একটা হচ্ছে পূর্ণ কর্ম একটা হচ্ছে পাপকর্ম আর একটা হচ্ছে কি সুকৃতি তাই না পূর্ণ কর্মের কিন্তু ক্ষয় আছে
না পাপেরও ক্ষয় পুণ্যকর্মেরও ক্ষয় আছে কিন্তু সুকৃতির কোনো ক্ষয় নেই যারা শ্রবণ করবে তারা কি কোথায় যাবে তারা ভগবানের সেই কোথায় যাবে ঊর্ধ্বলোকে যাবে অর্থাৎ স্বর্গলোকে যাবে স্বর্গলোকে বা মহরলোকে বা অন্যান্য লোকে যাবে যদিও বৈকুণ্ঠলোকেও না যায় তারাও কোথায় যাবে তারা ঊর্ধ্বলোকে যাবে যদি শ্রবণ করেন আর যদি আমরা পাঠ করি তাহলে প্রিয় হবে তাহলে আমরা সবাই একটু পাঠ করি তাই না তাহলে আমরা সবাই ভগবানের প্রিয় হব তাহলে আপনারা সবাই পাঠ করুন আমার সাথে আমি আগে বলি শ্রদ্ধা বান অনশোচ শ্রদ্ধাবান অনশোচ শ্রীনিবাদ অপি জনরহ শ্রীয়ান অপি মুক্ত মুক্ত সুবন লোকান সুবন লোকান আপনুয়াত পুণ্যকর্ম নাম পুণ্যকর্ম নাম শ্রদ্ধা বানন শ্রদ্ধা বানন অনশোচ শ্রীনিবাদ অপি শ্রীনিবাদ অপি নরহ নরহ সপি মুক্ত মুক্ত সুবন লোকান সুবন লোকান আপনুয়াত পুণ্যকর্ম নাম পুণ্যকর্ম নাম হরে কৃষ্ণ তাই আমরা কি করলাম সবাই এখন কি করলাম পাঠ করলাম ভগবানের সেই কথা ভগবানের মুখনিঃসৃত সেই বাণী আমরা সবাই পাঠ করলাম তাহলে আমরা কী হলাম সবাই ভগবানের একজন ভক্ত হলাম ভগবানের প্রিয় পাত্র হয়ে গেলাম তাই না অর্থাৎ শ্রদ্ধাবন অসুরহিত হয়ে যে মানুষ গীতা শ্রবণ করেন তিনিও পাপমুক্ত হয়ে পুণ্য কর্মদের কর্মকারীদের শুভ লোকসুম লাভ করেন তাই আমরা কী করলাম সবাই পাঠও করলাম এবং শ্রবণও করলাম দুইটাই আমরা হলাম তাই না তারপর কী বলছে কশ্চিৎ এতৎ শ্রুতম পার্থ তয়া একাগ্রেণ শ্রেতসা কশ্চিত অজ্ঞান সম্মোহ প্রণষ্টতে ধনঞ্জয় কশ্চিত এতৎ শ্রুতম পার্থ তয়ি একাগ্রেণ চেতসা কশ্চিত অজ্ঞান সম্মোহ প্রণষ্টতে ধনঞ্জয় কশ্চিদ এতত শ্রুতম পার্থ তৈ একাগ্রেণ চেতসা কশ্চিত অজ্ঞান সম্মোহ প্রণষ্ট তে ধনঞ্জয় হে পার্থ হে ধনঞ্জয় তুমি একাগ্র চিত্তে গীতা শ্রবণ করেছ কি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে তুমি কি একাগ্র চিত্তে এই গীতার কথা শ্রবণ করেছ তোমার অজ্ঞানজনিত মোহ বিদৃত হয়েছে কি কারণ এই কথা কি অর্জুনকে বলছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে কাদের জন্য আমাদের জন্য তাই না আমরাও কি অর্জুন যেমন প্রথমে কি সে কী ছিল যে কনফিউজ ছিল যে আমার কর্তব্য কর্ম কি টেনশনে ছিল যেমন আমরা এই জড়জগতে বিভিন্ন কর্ম জড়জাগতিক কর্তব্য কর্ম আমরা কি টেনশনে থাকি না আমার সন্তান কীভাবে পড়াশোনা করবে কীভাবে আমার সংসার চলবে তাই না আমরা বিভিন্ন টেনশনে থাকি তাই না আমরাও একইভাবে অর্জুনের মতো যেমন গীতার বিষাদজগ ছিল আমরাও আসলে আমরাও সবাই অর্জুনের মতো কি সেই বিষাদে রয়েছি তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে কি তোমার মোহ কি দূর হয়েছে কারণ আমরাও কি মোহে রয়েছে আমাদের মোহ যদি যতক্ষণ না পর্যন্ত আমাদের এই অজ্ঞানতা দূর না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কি ভগবানের পদপদ্মে শরণাগত হব না কারণ কি অর্জুন যেভাবে অজ্ঞানতায় ছিল আমরাও সেভাবে অজ্ঞানতায় রয়েছে আমাদের সেই অজ্ঞানতা দূর করতে হবে তোমার অজ্ঞানজনিত মোহ বিদূরিত হয়েছে কি এরপর কী বলছে অর্জুন উবাচ অর্জুন বললেন নষ্ট মহ স্মৃতির লব্ধ তৎপ্রসাদত মায়া উচ্চত স্থিত অস্মিগত সন্দেহ করিষ্যে বচন তব অর্জুন উবাচ নষ্ট মহ স্মৃতির লব্ধ তৎপ্রসাদত মায়া উচ্চত স্থিত অস্মিগত সন্দেহ করিষ্যে বচন তব অর্থাৎ এইবার অর্জুন এই ১৮টা অধ্যায় শ্রবণ করার পর সে অর্জুন এবার ঘোষণা দিচ্ছে যে নষ্ট মোহ আমার সমস্ত মোহ এই জড়জাগতিক মোহ আমার দূর হয়েছে আমার সমস্ত মোহ দূর হয়েছে এখন আমি কর্তব্য কর্ম করব এখন আমি যুদ্ধ করব তোমার নির্দেশ অনুসারে হে ভগবান শ্রীকৃষ্ণ তোমার নির্দেশ অনুসারে আমি এখন যুদ্ধ করব একইভাবে আমরা কি আমরাও কি মোহে রয়েছি আমাদের এই মোহ যতক্ষণ না পর্যন্ত দূর না হবে ততক্ষণ না পর্যন্ত আমরা ভগবানের সেবা আমরা করব না নষ্ট মোহ স্মৃতি লব্ধ আমি স্মৃতি ফিরে পেয়েছি এখন আমি স্মৃতি ফিরে পেয়েছি আমরাও এখন কি অজ্ঞানতা রয়েছে আমাদের এখন কি স্মৃতি ভ্রষ্ট হয়েছে আমরা জানি না আমার কর্তব্য কর্ম কি তাই না আমরা যখন এই গীতার কথা শ্রবণ করব একজন সন্ত ভক্তের কাছ থেকে আস্তে আস্তে আমরা বুঝতে পারবো ভগবানের কথা যখন শ্রবণ করব যে আমার কর্তব্য কর্ম কি তাই না তখন আমরা বুঝতে পারবো যে আসলে আমার ভগবানের কি আমার সেবা করা
উচিত তা নাহলে কি মনুষ্য জন্ম বৃথা তাই না এই মনুষ্য জন্ম আমরা যে আবার পাবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই তৎপ্রসাদত ময়া উচ্চ তৎপ্রসাদত মানে তোমার কৃপায় এই ভগবানের কৃপায় কি আমরা বেঁচে আছি তাই না ভগবান দেখেন ভগবান কত কৃপালু আমাদেরকে ফ্রি অক্সিজেন দিচ্ছে তাই না ফ্রিকে এই লাইট ফিট করে রাখছে সূর্য ফিট করে রাখছে কারণ এই সূর্য যদি মনে করেন এক সপ্তাহ যদি সূর্য না আমাদের কী অবস্থা হবে তাই না এই অক্সিজেন যদি আমাদের যদি দুই মিনিট যদি ভগবান অক্সিজেন বন্ধ করে দেয় কী অবস্থা হবে এখন দেখেন করোনার জন্য কি অক্সিজেনের কত সংকট অথচ ভগবান যখন ফ্রি অক্সিজেন দিচ্ছে তার আমরা মূল্য বুঝি না বা ভগবানের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে হবে সেই কৃতজ্ঞতা আমরা স্বীকার করি না যখন করোনায় যখন আমরা হসপিটালে যেতে হবে আইসিইউতে যেতে হবে তখন সেই অক্সিজেনের বিল দিতে গিয়ে আমাদের কী হয় আমাদের সমস্ত টাকা পয়সা ফতুর হয়ে যায় অথচ আমাদের বয়স যতটুকু অক্সিজেন আমরা ভগবানের প্রদত্ত সেই অক্সিজেন পেয়েছি সেই অক্সিজেনের বিল দেওয়ার সামর্থ্য কি আমাদের রয়েছে বলেন প্রভু রয়েছে আমাদের নেই তাই না শুধু ভগবান কি চায় আমাদের কাছে কি চায় অক্সিজেনের বিল কি দেওয়ার সামর্থ্য আমাদের আছে তাকে দেওয়ার না শুধুমাত্র তিনি কি চায় কি চায় মন মানা আমাকে মন দাও মদ ভক্ত আমার ভক্ত মদ যা যে আমার পূজা করো মাম নমস্কুরু শুধুমাত্র একাদশীর দিন ভগবান কি চায় ভগবানের চরণ একটি তুলসী মঞ্জরি তিনি চান তাই না পত্রম পুষ্পম ফলম একটু পত্র চায় পুষ্প চায় ফল চায় এই তো চায় তিনি আমাদের কাছ থেকে তো অট্টালিকা চান না গাড়ি বাড়ি এগুলো চান না কী চায় একটু পত্র পুষ্প ফল জল একটু ভগবানকে নমস্কার করবো এগুলো যদি না পড়ো তারপর কী বলছে মামও নমস্কার তুমি আমাকে একটু প্রণাম করো তাই না একটু ভক্তি সহকারে মাথাটা একটু নত করো আমাকে আমার সামনে একটু মাথাটা নত করো তাহলেই আমি সন্তুষ্ট হব তাহলে আমাদের সন্দেহ যখন দূর হবে তখন অনেকে বলে কি যে এই ভক্তি করার সময় হয় নাই কিন্তু প্রহ্লাদ মহারাজ কী বলছে যে আমাদের কৌমার কৌমার অবস্থায় আমরা কী করবো ভগবানের সেবা করব। অনেকে বলে কি এখন হলো ভোগের সময় অনেক মা বাবাই বলে ভোগের সময় ভোগ করো ভোগ করবো কি আমরা তো ভোক্তা না তাই না ভোক্তা না ভোগ করার মালিককে ভোক্তারাম যজ্ঞ তপসম একমাত্র ভোক্তাকে ভগবান শ্রীকৃষ্ণের সব কিছু ভোগ করার মালিক তাই না ভোক্তারাম যজ্ঞ তপ সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আমরা ভোক্তা আমরা যদি ভোক্তা সাজার চেষ্টা করি তাহলেই বিপদ তাই না আমাদের সমস্ত কর্মের সাথে ভগবানকে যুক্ত করব ভোগ করবো কি আমরাও কি ভোগ করে না যারা ভক্ত ভগবানের সেবা করে তারা ভোগ করে না কীভাবে ভোগ করে ভগবানকে যুক্ত করে ভোগ করে তাই না তখন কি মহাপ্রসাদ রূপে তাহলে আমরা কি কর্ম বন্ধনে আর আমরা আবদ্ধ হব না পুনরায় আর জড় শরীর ধারণ করার জন্য এই জড় জগতে তিরিতাপ দুঃখ সহ্য করার জন্য এই পৃথিবীর আর ফিরে আসতে হবে না তাও কি মনুষ্য জন্ম আমরা পাবো কি না তারও কোনো নিশ্চয়তা নেই তাইলে আমাদের কি মোহ রয়েছে মোহ আমাদের দূর করতে হবে আরেকজনের মোহ দূর হয়েছিল কে দেখছিল অর্জুন বাদে সব কিছু সঞ্জয় তাই না দুইজন দেখছিল সরাসরি তাই না অডিও ভিডিও সবই দেখছিল দুইজন সঞ্জয় সঞ্জয় উবাচ ইত্যে অয়ম বাসুদেবস্য ইতি অহম বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মন সম্বাদম ইমম সম্বাদম ইমম অস্রস্যম অদ্ভুতম রহস্যনম সঞ্জয় বললেন এইভাবেই আমি কৃষ্ণ অর্জুন এই দুই মহাত্মার এই অদ্ভুত রোমাঞ্চকর সংবাদ শ্রবণ করেছিলাম শ্রবণ করার সুযোগ হয়েছিল কার সঞ্জয়ের সুযোগ হয়েছিল কীভাবে হয়েছিল কার কৃপায় হয়েছিল ব্যাসদেবের কৃপায় তাই না ভগবান শ্রীকৃষ্ণের এই অবতার ব্যাসদেবের কৃপায় তিনি শ্রবণ করার এবং দেখার সুযোগ হয়েছিল জ্ঞানচক্ষুর সাহায্যে সব কিছু শ্রবণ করার সুযোগ এই দুজনের সুযোগ হয়েছিল সৌভাগ্যবান ব্যক্তি তাই না এই দুজনেরাই কি এবং শ্রবণ করে কী হয়েছিল দুই মহাত্মার এক অদ্ভুত রোমাঞ্চকর সংবাদ শ্রবণ করেছিলাম শ্রবণ করে তার কী হয়েছিল ব্যাস প্রসাদত্রুত বাহন এতত গুজ্জম অহম প্রমম যোগম যোগেশ্বরত কৃষ্ণাৎ সাক্ষাৎ কথয়ত স্বয়ং ব্যাসপ্রসাদত শ্রুতবান এতত গুজ্জম অহম পরমম পরম যোগম যোগেশ্বরাত কৃষ্ণাত সাক্ষাৎ কথয়ত স্বয়ং ব্যাসদেবের কৃপায় কার কৃপায় ভগবান ব্যাসদেবের কৃপায় আমি এই পরম গোপনীয় যোগ সাক্ষাৎ বর্ণনাকারী স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করেছিল ব্যাসদেবের কৃপায় রাজন সংস্মৃত সংস্মৃত সংবাদম ইমম অদ্ভুতম কেশবার্জুনায় পুণ্যমৃস্বামী জ মুহুর্মুহ হে রাজন মুহুর্মুহ কী বলছে মুহুর্মুহ ঋষ্যামী হর্ষিত আমি আনন্দিত হচ্ছি রাজন
শ্রীকৃষ্ণ অর্জুনের এই পুণ্যজনক অদ্ভুত সংবাদ স্মরণ করতে করতে আমি বারবার রোমাঞ্চিত হচ্ছি এবং আনন্দিত হচ্ছে এই কথা, এবং স্মরণ করে এবং তিনি শ্রবণ করে এগুলো তিনি বারবার রোমাঞ্চিত হচ্ছে, মুহুর্মুহ তিনি শ্রবণ করে সেটাকে তিনি আনন্দিত হচ্ছে। তাই আমাদেরও কি এই গীতা ভাগবতমের কথা শ্রবণ করে আমাদেরকে আনন্দ লাভ করতে হবে। জনজাগতিক গল্প কথা নাটক, তারপর কি এই সন্ধ্যা হলে কি হয় সিরিয়াল, এগুলো শুনে আনন্দ লাভ করতে আমরা পারি না, তাই না? আমাদের হৃদয়টা কি নিরানন্দে ভরে যায়, হৃদয়টা কি কলুষতায় পরিপূর্ণ হয়ে যায়, হৃদয় মল আরও পরিপূর্ণ হয়। মল তো দূর করতে হবে, তা না করে কি করি আমরা আরও মল বৃদ্ধি, হৃদয়ের মল বৃদ্ধি করে কি এই সিরিয়ালগুলো দর্শন করে। এখানে তো ভালো কিছু দেখায় না, আর যদিও ভালো কিছু দেখায় সেটা আমরা শ্রবণ করি না, আর সেই ভালোটা হোক কি জড়জাগতিক বিষয়, ভগবানের কথা তো থাকে না। কীভাবে অন্যের ক্ষতি করা যাবে, কীভাবে অন্যকে নষ্ট করা যাবে সেই কথাই দেখানো হয়। ভগবানের কথাও আমরা শ্রবণও করি না, আমরা কি ভগবানের কথা এই গীতায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি না। কলিযুগে আমাদের উদ্ধারে একমা সর্বধর্মান পরিত্যাজ্য, মানে কি সমস্ত ধর্ম পরিত্যাগ করে কী করতে হবে আমাদের, এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। তাই আমরা সবাই আজকে একাদশীর দিন, কী একাদশী আজকে মাতাজি? যোগিনী একাদশীর দিন, মহাপাপ বিনাশিনী, এই একাদশীর দিন আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত। আমরা সবার মঙ্গলের জন্য, শশীকরবাসীর মঙ্গলের জন্য, বাংলাদেশের সকল মানুষের মঙ্গলের জন্য, করোনা মুক্তি থেকে মুক্তি যেন লাভ করতে পারি, বাংলা এই পৃথিবী থেকে যেন করোনা মুক্ত হয়ে আমরা যেন ভগবানের কৃপা যেন আমরা বুঝতে পারি যে ভগবানের কৃপা ছাড়া আমরা কিছুই লাভ করতে পারবো না, তাই না? ভগবানের শুধুমাত্র একমাত্র রক্ষার মালিক হচ্ছে তিনি, তিনি যদি রক্ষা করেন, সুরক্ষা দেওয়ার মালিক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাই আমরা সবার মঙ্গলের জন্য, এই পৃথিবী লোকের সকল মানুষের যেন করোনা মুক্ত হয়ে আমরা যেন আবার ভগবানের সেবা করতে পারি, সবসময় যেন ভগবানের স্মরণ করতে পারি, তাই সবাই একবার সেই হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে সবাই হাত তুলে ভগবানের সেই হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা জপ করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হে বাসুদেব হে শ্রীকৃষ্ণ তুমি একমাত্র রক্ষা করার মালিক, তুমি সকলকে রক্ষা করো, এবং আমরা যেন সবসময় তোমার স্মরণ করতে পারি, আমাদের হৃদয় যেন সবসময় তোমার স্মরণে থাকে, এই জড়দেহ যেন ত্যাগ করবো তখন যেন তোমার স্মরণ করতে করতে এই জড়দেহ ত্যাগ করতে পারি, এই আমরা প্রার্থনা করি। হরে কৃষ্ণ, সকলের মঙ্গল হোক, সকলের ভগবত ভক্তি হোক, এই প্রার্থনা করি। তাই অর্জুন এবং আর কে সঞ্জয় এই দুজন যেভাবে তাদের হৃদয়ের অজ্ঞানতা দূর হয়েছে, তারা যেভাবে এই গীতা ভগবানের কথা শ্রবণ করে তারা যেন আনন্দিত হয়েছে, আমরাও যেন এই হরি কথা শ্রবণ করে আমরা যেন সবসময় আনন্দিত হই। তারপর কি বলছে সঞ্জয়, কি বলছে? তচ্চ সংস্মৃত সংস্মৃত রূপম অতি অদ্ভুতম হরেহ বিস্ময় মে মহান রাজন ঋষামে চ পুন পুন, তচ্চ তচ্চ সংস্মৃত সংস্মৃত রূপম অতি অদ্ভুতম হরেহ বিস্ময় মে মহান রাজন ঋষামে চ পুন পুন। হে রাজন, শ্রীকৃষ্ণের সেই অত্যন্ত অদ্ভুত রূপ স্মরণ করতে করতে আমি অতিশয় বিস্ময়ে অভিভূত হচ্ছি এবং বারবার হরষিত হচ্ছি। এখন কি বলছে যে সেই রূপ ভগবানের সেই রূপ সে দর্শন করেছিল, শ্রবণও করেছিল, এবং তার জ্ঞানচক্ষুর সাহায্যে সে ভগবানের সেই রূপও দর্শন করার তার সুযোগ হয়েছিল অর্জুনের আর কার সঞ্জয়ের, এবং সে মুহুর্মুহ অর্থাৎ বারবার পুনঃ পুনঃ সে হরষিত হচ্ছে। আগের শ্লোকে সে বলল, স্বীকার করলো, এবং এই শ্লোকে সে বলল যে তার রূপ, আগের শ্লোকে বলছে কি যে তার কথা শ্রবণ করে, শ্রবণ করে তার কর্ণকুহরের সাহায্যে ভগবানের কথা শ্রবণ করে তার কান দুটো পরিপুষ্ট হয়েছে, আর এখানে কি বলছে তার ভিডিও দর্শন করে অর্থাৎ ভগবানকে দর্শন করে তার আনন্দিত হয়েছে, অর্থাৎ শ্রবণ করেও আনন্দিত হয়েছে এবং চোখের সাহায্যে দর্শন করেও তিনি আনন্দিত হয়েছে। তাই আমরা সবসময় যেন ভগবানের কথা শ্রবণ করতে পারি এবং দর্শন করার সুযোগ যেন হয়। দর্শন করবো আমরা কিভাবে, ভগবান তিনি কৃপা করেছেন কিভাবে, জগন্নাথ রূপে আমরা তার দর্শন করব, তাই না? তিনি বিগ্রহ রূপে আমাদের সেই সুযোগ প্রদান করেছে তাকে দর্শন দেওয়ার, তাই আমরা তার কাছে সেই বিগ্রহের সামনে এসে ভগবান আমাদের মনের যত কষ্ট রয়েছে সেই বিগ্রহের সামনে আমরা বলবো, হে প্রভু হে জগন্নাথ,
কয়েকদিন পরে কি জগন্নাথ কি রথযাত্রা জগন্নাথের, তাই আমরা তার কাছে আমাদের হৃদয়ের যত কষ্ট রয়েছে সমস্ত কিছু তার কাছে এসে বলবো, কারণ তিনিই শুধুমাত্র একমাত্র সুরক্ষা দেওয়ার মালিক। তারপর কি বলছে সঞ্জয়, কি বলছে, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীর বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। অর্থাৎ গীতার সর্বশেষ শ্লোক, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীর বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীর বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। আমরা গীতার শেষ শ্লোকটা আমরা সবাই আবার পাঠ করি, সবাই বলুন, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীর বিজয় তত্র শ্রীর বিজয় ভূতির ধ্রুবা ভূতির ধ্রুব নীতির মতির মম নীতির মতির মম। অর্থাৎ যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, সেখানেই নিশ্চিতভাবে তুমি জেনো হে অর্জুন সেখানে কি রয়েছে শ্রী। একথা কে বলছে, কথা সে শ্লোকটা কে বলছে, সঞ্জয় বলছে, সেখানে কি রয়েছে শ্রী থাকবে, বিজয় থাকবে, অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে, সেটি আমার অভিমত। যত্র যোগেশ্বর কৃষ্ণ, যেখানে যোগেশ্বর কৃষ্ণ শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, সেখানেই নিশ্চিতভাবে শ্রী বিজয় অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে, সেটি আমার অভিমত। ধৃতরাষ্ট্রের প্রশ্নের মাধ্যমে ভগবদ্ গীতা শুরু হয়। তিনি ভীষ্ম দ্রোণ কর্ণ আদি মহারথীদের সাহায্যে প্রাপ্ত সন্তানদের বিজয় আশা করেছিলেন। তিনি আশা করেছিলেন যে বিজয় লক্ষ্মী তার পক্ষে থাকবেন, কিন্তু যুদ্ধক্ষেত্রে বর্ণনা করার পরে মহারাজ ধৃতরাষ্ট্রকে সঞ্জয় বললেন, আপনি বিজয়ের কথা ভাবছেন কিন্তু আমি মনে করি যেখানে শ্রীকৃষ্ণ। এখানে কে বলছে, ধৃতরাষ্ট্রকে সঞ্জয় বললেন, ধৃতরাষ্ট্রকে সঞ্জয় বললেন, যেখানে আপনি বিজয়ের কথা ভাবছেন, এত মহারথী রয়েছে আপনার পক্ষে সে কথা ভাবছেন, কিন্তু আমি মনে করি যেখানে শ্রীকৃষ্ণ এবং যেখানে অর্জুন বিরাজমান সেখানে সৌভাগ্য লক্ষ্মীও থাকবেন। অর্থাৎ যার পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে, যিনি ভগবানের ভক্ত, তার কাছে কি বিজয় লক্ষ্মী বিরাজমান। তাই সকলে আমরা কী করা উচিত, ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া উচিত। এটাই হচ্ছে কি গীতার সর্বশ্রেষ্ঠ গুহ্যতম কথা। সবাই বলেন গঙ্গা গীতা চ সাবিত্রী, গঙ্গা গীতা সাবিত্রী, সীতা সত্তা প্রতিব্রতা, সীতা সত্তা প্রতিব্রতা, ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা, ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা, মুক্তি গেহিনী, অর্ধমাত্রা সিদানন্দা, অর্ধমাত্রা সিদানন্দা, ভবং ভ্রান্তি নাশিনী, ভবং ভ্রান্তি নাশিনী, বিদত্রে পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি, জ্ঞান মঞ্জরি, একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব এক মন্ত্রস্তস্য নামানি আনি কর্ম অপ্যকম তস্য দেবস্য সেবা। বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি মাত্র শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের এবং একটি বৃত্তির। তাই একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ গীতা। এক দেব দেবকী পুত্র এব সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ। এক মন্ত্রে স্তৃষ্ণ নামানি, একক মন্ত্র, একক প্রার্থনা, একক স্তোত্র হোক তার নাম কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এবং কর্ম অপ্যকম তস্য দেবস্য সেবা। সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। হরে কৃষ্ণ ওম যদক্ষণ পরিভষ্টং মাত্রাহীনং চ তৎভাবত পূর্ণ ভাবতু তৎসর্বং তৎপ্রসাদত শ্রেষ্ঠরা। হে শ্রীকৃষ্ণ, আপনি বাসুদেব সংকর্ষণ পদ্মন অনিরুদ্ধ, আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করি। ওম সর্বেশ মঙ্গলম ভুয়াত সর্বেশ, ওম সর্বেশ মঙ্গলম ভুয়াত সর্বেশ, সর্বেশন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্তু, মা কশ্চিত দুঃখ ভাগ ভবেত। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি, সকলের মঙ্গল হোক, সকলের ভগবত ভক্তি হোক, এই প্রার্থনা করি। হে ভগবান শ্রীকৃষ্ণ, আমরা যেন কেউই যেন আপনার ভুলে না যাই, আপনাকে যেন সদা সর্বদা আপনার স্মরণে থাকি, এই প্রার্থনা করবেন। হরে কৃষ্ণ, শশীকরবাসী, এই মন্দিরবাসী এবং এই বাংলাদেশবাসী, পৃথিবীর সকলের যেন সুস্থ থাকে, এই প্রার্থনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। শ্রীমদ ভগবদ গীতা কি জয়, যোগিনী একাদশী ব্রত কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরে কৃষ্ণ।